হাজি আছেন, আপনি হাজি আছেন? আলহামদুলিল্লাহ, আজ বড় দুঃখের সাথে আমি কিছু বার্তা সোশ্যাল মিডিয়া এবং প্রেস মিডিয়ার মাধ্যমে টোটাল ভারতবাসী তথা বাংলার মানুষকে জানাতে চাই। সিঙ্গুর থানা চণ্ডীতলা সার্কেলের এলাকায় তাজপুর, দুর্গাপুর হাইয়ের পাশে একটা মসজিদ আছে। আগামীকাল 21 তারিখে ওই মসজিদে একদল উগ্রবাদী সন্ত্রাস দেশদ্রোহী যারা বক্স লাগিয়ে তারা স্লোগান দিয়ে দিয়ে মসজিদে জোহরের নামাজের সময় তারা ওই জায়গায় বক্সকে বন্ধ দাঁড় করিয়ে চালাতে থাকে। পাশেই একটা মুসলিম গ্রাম আছে, সেই গ্রামের কিছু ভদ্র ছেলে তারা বেশ বাইরে সৎভাবে বলেছিল যে ভাই নামাজ হচ্ছে, আপনি কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন, তারপর আপনার আপনার ধর্মের কাজ করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই দেশদ্রোহী গাদ্রা সন্ত্রাস এরা সঙ্গে সঙ্গে সেই মানুষগুলোর উপরে অত্যাচার করে, জুলুম করে, মারতে শুরু করে এবং মুসলমানদের ঘরে গালিগালাজও করে, মুসলমানদের খুব নোংরা নোংরা ভাষায় কথা বলে। এখানেই তারা ক্ষান্ত হয় না, অলরেডি মসজিদে ঢুকে মসজিদের উপরে আক্রমণ করেছে এবং আল্লাহর পাক কালামুল্লাহ শরীফের সঙ্গে বিয়াদবি করেছে, যেটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়। এটা স্বাধীন ভারতে এত বড় একটা সংবিধানের দেশে আজকে প্রশাসনের কড়া থাকার পরও একটা এত কিছু হয়েছে, এটা দুঃখ। সাথে সাথে ওখানে প্রশাসন ভিডিও ফুটেজে পাওয়া যাচ্ছে, প্রশাসন থাকার পরও আজকে সেখানে অত্যাচার হয়েছে। আমি এলাকায় এসেছি, এলাকার মানুষের মুখের কথা শুনছি, কিন্তু এই এলাকার মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ এদের অনেকের মধ্যে এখানে টর্চার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে টর্চার হয়েছে। তা আমি এটা মূলত এটাই বোঝাতে চাইছি, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি এই ভাইদেরকে আশ্বাস দিয়েছি, আপনারা যেমন শান্তপ্রিয় ছিলেন তেমন শান্তপ্রিয় থাকুন, সবর করুন। এর বিচার প্রশাসনের যিনি ICI আছে তেনার সঙ্গে কথা হয়েছে, তিনি কথা দিয়েছে তাদেরকে অবিলম্বে 5 জনের অ্যারেস্ট করেছে, বিচার হবে। আরো কয়েকজন আছে এলাকার মানুষ বলছে তাদের নাম এক্ষুনি জমা দেওয়া হবে, প্রশাসন ব্যবস্থা নেবে। এখান থেকে আমি জানাতে চাইছি যদি আগামী দিন এই জায়গায় এরকম হয় তাহলে টোটাল বাংলার দেশপ্রেমী মানুষ মুসলিম হিন্দু সবাই ভ্রাতৃত্ব হয়ে আমরা এই দেশদ্রোহী গাদ্দারদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেবে, লড়াই করব, আন্দোলন করব এবং যেজনের নাম দেবো ওদের কবিলম্বে যদি অ্যারেস্ট না করা হয় তাহলে আমরা আইনে উচ্চ স্তরে গিয়ে প্রশাসনকে যে আমরা গুরুত্ব দিই, আমরা সেই প্রশাসনের বিরুদ্ধে আইনে আশ্রয় নিতে বাধ্য হব। সাথে সাথে আমরা রাজ্য সরকার যিনি আছেন আমাদের CM, এই মিডিয়ার মাধ্যমে এবং এলাকার MLA MP কে জানাতে চাইছি আপনার প্রশাসন আপনাদের থাকার পরে তারা কি করে ঢিল ছুটতে পারে, কি আপনারা কি তাদেরকে জাপ দিয়ে করাচ্ছেন? যদি এর মধ্যে আপনাদের কোনো ইন্ধন না থাকে তাহলে আপনারা অবিলম্বে আসামিদেরকে অ্যারেস্ট করুন, তাহলে জানবো আপনারা সৎ নেতা, সততার দিকে আছেন, আমরা আগামী ছিল এখনো থাকবো। যদি আপনারা অবিলম্বে ভোটের আগে এই আসামিদেরকে উপযুক্ত শাস্তি অ্যারেস্ট না করেন তাহলে আমরা ভাবতে বাধ্য হব যে আপনারাই সাপে কামড়াচ্ছেন আর উজা হয়ে ঝাড়ছেন। এটা আমাদের বক্তব্য থাকবে। আজকে বাড়িতে বাড়িতে প্রশাসনও ঢুকছে, এই এলাকার মানুষ বলছে এটা বড় নোংরা। তাহলে আজকে আমরা এলাকার MLA MP এবং আমার রাজ্যের প্রশাসন এর যিনি মন্ত্রী CM এর কাছে জানতে চাইছি যে আজকে আপনার প্রশাসন করছে না আপনার প্রশাসন সেজে কেউ করছে, এটা আপনি করার ব্যবস্থা নেই। এর সমাধান যদি ভোটের আগে না হয় তাহলে আমরা এটা বৃহত্তম জায়গায় আমরা লিখতে বাধ্য হব। কথা বুঝে আসছে? আজকে আমি এলাকার মানুষকে আজকে এখানে দাঁড়িয়ে থেকে এনাদেরকে শান্তির বার্তা দিয়েছি।